नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। এই করুণ অবস্থাতে মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবাংলার মানুষের সাথে লুকোচুরি খেলছে সেটা বন্ধ করুক, আর যারা বাইরে ফেঁসে আছে আমাদের ভাই বোনরা তাদেরকে অবিলম্বে পশ্চিমবাংলায় ফিরত আনার দাবি আমাদের কুলটি যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে আমাদের মিডিয়া বন্ধুদের সাহায্যে মারফত দিয়ে। আমরা চাই যে জলদি থেকে জলদি ওনারাই ব্যবস্থা গ্রহণ করুক। আমরা আরও চাই যে কুলটিতে, শুধু কুলটি না, পশ্চিমবাংলার রেশন ব্যবস্থাটা খুবই জঘন্য, নিম্নতম। ওনারা বলছেন রেশন কার্ড যাদের নেই তারাও রেশন পাবে, কিন্তু বর্তমানে পরিস্থিতি দেখা যাচ্ছে যখনই আমরা রেশন আনতে যাচ্ছি, আমাদের মা বোনের রেশন আনতে যাচ্ছেন, রেশন কিন্তু পাচ্ছেন না, তার কারণ ডিজিটাল কার্ড না থাকার জন্য। কিন্তু ডিজিটাল কার্ডটা দেবে কে? গভর্নমেন্ট দেবে, পশ্চিমবাংলার গভর্নমেন্ট দেবে। কিন্তু প্রবলেমটা কোথায়? রেশন কার্ড একবার, দুবার, তিনবার বানাবার জন্য দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গভর্নমেন্ট তাদেরকে ডিজিটাল রেশন কার্ড দিতে পারেনি। তো আমরা এর জন্য সরকারের কাছে বলতে চাই যে আপনারা যত জলদি পারেন এই সমস্ত যারা রেশন পাচ্ছে না তাদের কাছে স্লিপ আছে তার মারফতে তাদেরকে রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই যে করোনা মহামারীর ব্যাপার, করোনা তো আমরা দেখছি কিছু কিছু ওয়ার্ডে স্যানিটাইজ হচ্ছে, তাই আমরা এটাও জানাতে চাই যে গোটা কুলটি জুড়ে স্যানিটাইজ করতে হবে, শুধু এক দুটো ওয়ার্ডকে নয়, কারণ মহামারীটা শুধু কোনো একটা কোনাতে বা একটা জায়গায় নেই, গোটা বিশ্বে রয়েছে। তো সেই হিসাবে গোটা কুলটিতে করতে হবে। আমাদের আর একটাও রয়েছে দাবি, যে দাবিটা হচ্ছে যে আমাদের এখানে টেস্টিংয়ের ব্যবস্থা খুবই ন্যূনতম। আমরা চাই এটার জন্য যে প্রত্যেকটা বিধানসভায় কমসে কম টেস্টিংয়ের ব্যবস্থা করা হোক, যাতে গরিব মানুষরাও টেস্টিংয়ের সুবিধাটা থেকে বঞ্চিত না হয়। আমরা দেখেছি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী 8টার সময় প্রেস মিট করেছেন, সেই প্রেস মিটে উনি বলেছেন সব রকম কথা বলেছেন, কিন্তু বঙ্গে শ্রমিক যারা বাইরে রয়েছেন তাদের নিয়ে কোনো কিছু বলেনি, কোনো পরিকল্পনাও তাদের নেই। উনি ডাইরেক্ট বলেছেন যে আমাদেরকে করোনা নিয়ে মাস দিয়ে দিনে বাঁচতে হবে, এটাই আমাদের সঙ্গে। সেম জিনিস আপনারা দেখবেন কালকে আমাদের প্রধানমন্ত্রী আধ ঘন্টা ভাষণ দিয়েছে, কিন্তু ওনার মুখে আমরা কোথাও শুনলাম না যে বঙ্গ যারা শ্রমিকরা অন্য অন্য রাজ্যে ফেঁসে আছে, যারা এই যে রেল লাইনে কিছুদিন আগে মহারাষ্ট্রে কাটা পড়ে গেল তাদের নিয়ে একটাও শব্দ বলুক আমরা কিন্তু প্রধানমন্ত্রীর মুখেও কিন্তু এই ভাষা বা এই কথা আমরা শুনতে পাইনি। উনি 20 লক্ষ কোটি টাকার জুমলা আবার দিয়েছে, যেরকম 2014 লোকসভার আগে দিয়েছিল 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমার প্রশ্ন বিজেপি নরেন্দ্র মোদীর কাছে, 20 লক্ষ কোটি টাকাটা আসবে কোথার থেকে? কে দেবে আপনাকে 20 লক্ষ কোটি টাকা? যেখানে আমাদের রিজার্ভ ব্যাংক আছে সেখানে 17 লক্ষ কোটি টাকার কিছু জমা আছে, তাহলে 20 লক্ষ কোটি টাকা কি আকাশ থেকে পড়বে? এই মিথ্যাভাবে মিথ্যা অপপ্রচার, মিথ্যা প্রতিশ্রুতি আপনি দেওয়া বন্ধ করুন, আর গ্যাস লেভেলে এসে আপনি মানুষকে সত্য দ্বারা বলুন আপনার কী পরিকল্পনা আছে, আপনি কী করতে চান আগামী দিনে, কীভাবে ভারতবর্ষে আবার ইকোনমিতে দাঁড়াতে পারে এই চেষ্টা করুন। আর আমরা কংগ্রেস, যুব কংগ্রেস লড়াই করছি আর আগামী দিনে লড়াই করে যাব গরিব মানুষদের সাথে। এই বলে আমার এই ছোট্ট বাসন এখানে সমাপ্ত করছি। আমার সাথে যারাই যুব কংগ্রেসের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মধ্যে আছেন এমডি জাকির কুলটি থেকে, আমাদের সাথে আছে এমডি রাজু, আমার সাথে আছে আমার নীতিশ মিশ্রা জেলা যুব কংগ্রেসের সেক্রেটারি, আছে আমার রাজা ঝা, আছে পবন সাউ, আমার সাথে আছে আমার জেলা আমার অ্যাসেম্বলি যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট মুস্তাকিম, আমার সাথে আছে আমার যুব কংগ্রেসের সেক্রেটারি বিশাল। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই আমার সাথে সহযোগিতা করুন এবং আমরা এই সরকার, কেন্দ্র আর রাজ্যের এই নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। আজকে যেখানে বিশ্বজুড়ে মহামারী, সারা রাজ্যে পশ্চিমবাংলার মধ্যে মহামারী, যেখানে করোনার আক্রান্ত অনেক ঘটনা আমাদের সামনে, সেখানে আজ আপনি এই যুব কংগ্রেসের পক্ষ থেকে যে করলেন শ্রমিকদের জন্য, সেটা কতদূরটা আপনাকে বোঝা যাচ্ছে যে সফলের পথে? দেখুন, প্রথমে তো শুধু শ্রমিকদের ব্যাপার নিয়ে আমি করিনি, আমরা করছি না, এটা সমস্ত পশ্চিমবাংলার মানুষ যারা বাইরে ফেঁসে আছেন, আটকে আছেন লকডাউনে, তাদের সবার জন্যই করছি।
আর সফল অসফল আমি নিয়ে চলি না, আমি জানি তাদের জন্য লড়তে হবে। কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে, যে মানুষের প্রয়োজন আছে সেই প্রয়োজনীয় মানুষদের পাশে কংগ্রেস সবসময় দাঁড়িয়েছে। তাই আজকে আমরাও যেহেতু আমরা কংগ্রেসই, যেহেতু আমরা কংগ্রেসের শাখা যুব কংগ্রেস করি, আমরা সেই জন্য এই মানুষগুলোর সাথে মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি, যাতে কোনো রকমভাবে হোক, যেভাবে হোক আমাদের আওয়াজ যেন আপনাদের মারফতে, আপনাদেরকে অনুরোধ করছি মিডিয়াকে, যে মিডিয়ার মারফতে যেন এই নবান্ন পর্যন্ত আমাদের এই উদ্দেশ্য, আমাদের এই ইচ্ছা যেন তারা ফিরে আসতে পারে, যারা বঙ্গ শ্রমিক বা মানুষ আছে যেন তাদের কানে পৌঁছতে পারে। আর এই যে এটা একটা বাঘবন্দির খেলা হচ্ছে, আপনি দেখবেন কেন্দ্র বলছে আমি দিয়েছি, রাজ্য বলছে আমি পাইনি, কিন্তু মরছে কারা? মরছে আপনার আমার মতন মাঝারি মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া দিন মজুরি মরছে তারা, অন্য কারুর যাচ্ছে না। নেতারা মন্ত্রীরা এসি ঘরে বসে আছে আর ওখান থেকে প্রেস বার্তা দিয়ে বলে দিচ্ছে যে না আমাদের কাছে পয়সা আসেনি, ও বলছে আমরা পয়সা পাঠিয়েছি, তো প্রমাণটা কে করবে? সেই জন্যে আজ কংগ্রেস লড়াই করছে যে সত্যটা মানুষের সামনে আসুক। তার দায় কিন্তু কেন্দ্র তো নয়, উনি তো টাকা দিয়েছেন রাজ্যকে, সেই প্রমাণটা আমাদের কাছে কারুর কাছে নেই না। কেন্দ্র মুখে বলছে, কেন্দ্র কোনো কাগজ দেখায়নি, মুখ্যমন্ত্রীও কোনো কাগজ দেখাচ্ছেন না, এটা তো জানাতে হবে, প্রেস বার্তা করতে হবে তো, যে ভাই আপনি যখন প্রেসের সামনে এসে বলছেন সব কিছু, তাহলে আপনি কাগজ দেখান, ডকুমেন্ট দেখান, আর সেন্ট্রালও ডকুমেন্ট দেখান যে হ্যাঁ ভাই আমি টাকা পাঠিয়েছি। দুজনেই তো বাঘমন্ত্রী খেলা করছে, এটাই তো মুশকিল। আজ ঘটনাটা এমন দাঁড়াচ্ছে যে মজদুর পাসিনা বাহা রা হ্যায় আর সোনা শেঠ খা রা হ্যায়, এইটা যেন না হয়, আমরা এইটার বিরুদ্ধে লড়াই করি। মজদুর সে পাসিনা বাহাবে তো মজদুরই তার অধিকার পাবে, শেঠ সোনা পাবে। আপনি একটা কথা বললেন, ছাত্র শ্রমিককে নিয়ে আলোচনা করলেন, আপনি কিন্তু কোথাও মনে হয় রং হচ্ছেন। ওইখানে দেখা গেল আজকে মানে বিভিন্ন এলাকা থেকে ছাত্রকে ছাত্রীকে আনা হয়েছে, শ্রমিকদেরকে আনা হয়েছে, সেটা রাজ্যের দিক থেকে অনেকটা চেষ্টা করা হচ্ছে যে ওনাদেরকে বাইরে যারা আছেন তাদেরকে আনা হোক। আপনাকে আমি বলে দিচ্ছি, আমি জানি না আপনি কতদূর খবর রেখেছেন, আমার কালকের নিউজের কথা বলছি আপনাকে, 10টি ট্রেন ফাইনাল হয়েছিল, আপনারা সবাই জানবেন 10টি ট্রেন ফাইনাল করেছিল, ব্যাঙ্গালোর হোক এই হোক 10টি ট্রেন আমাদের কাছে খবর, তার মধ্যে মাত্র 2টি ট্রেনকে অনুমতি দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলে ঢোকার জন্য, 8টি ট্রেনকে দেওয়া হয়। আপনি এটা খোঁজ লাগান, কালকের এটা আমরা নিউজেও দেখলাম, একদম নিউজ বলতে ন্যাশনাল টিভিতে দেখেছি। সেই জন্যে আমাদের লড়াই যে আপনি লুকোচুরি কেন করছেন, লুকোচুরিটাকে বন্ধ করুন, আর আপনি খুলে মানুষকে বলুন যে হ্যাঁ আমি পারবো না ভাই, আমি পারবো না আনতে, তোমাদেরকে তোমরা নিজেদের ইচ্ছে মতো থাকো, তখন কংগ্রেস ব্যবস্থা নেবে। কংগ্রেস ব্যবস্থা নিতে চাইছে, আমাদের সভাপতি সৌমেন মিত্র বলেছেন, বারবার চিঠি দিয়ে বলেছেন যে আপনি আমাদেরকে বলুন। অধীর চৌধুরী মহাশয় লোকসভায় আমাদের বিরোধী দলনেতা, উনি বলছেন যে আমরা চাই আপনি একবার লিস্ট দিন, আপনি বলুন আমরা নিয়ে আসবো, আমরা ট্রেন দেবো, ব্যবস্থা করবো। কিন্তু মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত একটিও বাইট দেননি এই পরিযায়ী শ্রমিকদেরকে। আপনার পরিচয়? আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি।